আপনি কি জানেন কোন দিকে মাথা রেখে শুলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায়? শরীরে খাবার থেকে বীর্য তৈরি করতে কদিন সময় লাগে? খালি পেটে এসব গুলের ভুষি খেলে কি হয়? কলার সঙ্গে কি ব্যবহার করলে মুখের ব্রণ খুব তাড়াতাড়ি দূর হয়? অতিরিক্ত কি খেলে স্কিন ক্যান্সার হয়? এরকম সমস্ত অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি নাকি ভিটামিন এ? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। টমেটোর সাথে কি মিশিয়ে মুখে মাখলে ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা হয়? দই, অ্যালোভেরা, বেসন নাকি মধু? সঠিক উত্তরটি হবে বেসন। এক টেবিল চামচ বেসনের সঙ্গে চার টেবিল চামচ কাঁচা দুধ এবং পরিমাণ মতো বাদাম তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন। এরপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করে এই প্যাক ব্যবহার করুন। দেখবেন ত্বক উজ্জ্বল এবং নরম হয়ে উঠবে। বলিউডের কুইন কাকে বলা হয়? শ্রীদেবী, কাজল, জুহি চাওলা না ক্যাটরিনা কাইফকে? সঠিক উত্তরটি হবে শ্রীদেবীকে। কোন শাক খেলে ব্রেন সতেজ এবং শক্তিশালী থাকে? ঢেকি শাক, কলমি শাক, পালন শাক নাকি লাল শাক? সঠিক উত্তরটি হবে পালন শাক। মস্তিষ্ককে শক্তিশালী করতে পালন শাকের গুরুত্ব অপরিসীম। পালন শাক মস্তিষ্ককে সতেজ রাখতে সহায়তা করে এবং নিয়মিত পালন শাক খেলে অ্যালজাইমারস ও ডিমেনশিয়ার মতো রোগ থেকে উপশম দিতে পারে। শরীরে খাবার থেকে বীর্য তৈরি করতে কদিন সময় লাগে? 90 দিন, 64 দিন, 120 দিন নাকি 150 দিন? সঠিক উত্তরটি হবে 64 দিন। হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে বা কমে গেলে কি খেলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়? কলার রস, পেঁয়াজের রস, বিটের রস নাকি করলার রস? সঠিক উত্তর হবে বিটের রস। চিকিৎসকদের মতে বিটের রস হাই এবং লো প্রেশার দুটোর জন্যই সমান উপকারী, আর এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এভাবে এক সপ্তাহ খেলে উপকার পাবেন। ভয় পেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? লিভার, ব্রেন, কিডনি নাকি হার্ট? সঠিক উত্তরটি হবে কিডনি। অতিরিক্ত কি খেলে স্কিন ক্যান্সার হয়? শাক, মাংস, কলা নাকি মাছ? সঠিক উত্তরটি হবে মাছ। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী 43 গ্রাম করে যদি মাছ খাওয়া হয় বা সপ্তাহে 2 বা তার বেশি মাছ খাওয়া হয় তাহলে 22% ত্বকের ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়। বিজ্ঞানীদের মতে সামুদ্রিক খাবার খেলেও ত্বকের ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়। কলার সঙ্গে কি ব্যবহার করলে মুখের ব্রণ খুব তাড়াতাড়ি দূর হয়? বেকিং সোডা, লেবু, মধু নাকি হলুদ? সঠিক উত্তরটি হবে বেকিং সোডা। একটি পাকা কলা, আধা চা চামচ বেকিং সোডা এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। যদি খুব বেশি ঘন হয়ে যায় তবে এর সঙ্গে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। প্যাকটি ত্বকে ব্যবহার করুন। 10 থেকে 15 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। খালি পেটে এসবগুলির ভুষি খেলে কি হয়? গলার স্বর মিষ্টি হয়, মুখের ব্রণ দূর হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয় নাকি পেটের মেদ কমে? সঠিক উত্তর হবে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে 5 থেকে 10 গ্রাম ইসবগুল নিয়ে 1 কাপ ঠান্ডা বা গরম পানিতে আধ 2 ঘন্টা ভিজিয়ে রেখে তাতে 2 থেকে 3 চামচ চিনি মিশিয়ে সকালবেলা খালি পেটে বা রাতের সবার আগে খেলে উপকার পাওয়া যায়। এতে রয়েছে প্রাকৃতিক উপাদান যা আমাদের পেটের পীড়া ও কোষ্ঠকাঠিন্যতার জন্য উপকারী। পৃথিবীর সবচাইতে বেশি দিন বাঁচে কোন দেশের মানুষ? ইন্দোনেশিয়া, জাপান, কানাডা, ভারত? সঠিক উত্তরটি হবে জাপান।
পৃথিবীর 188 দেশের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে 1990 সালের পর থেকে পৃথিবীর মানুষের প্রত্যাশিত গড় আয়ু 6 বছর বৃদ্ধি পেয়েছে। আর সবচাইতে বেশি দিন বাঁচে জাপানের মানুষ, আর জাপানের মানুষের গড় আয়ু 83 থেকে 84 বছর। কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয়, পেয়ারা, নিম, আম নাকি জাম? সঠিক উত্তরটি হবে নিম। নিম ডাল দাঁতের ব্যথা কমায়, দাঁত পরিষ্কার করে, মাড়ির ফোলাভাব কমাতে পারে, মাড়ি শক্তিশালী করে, মুখের মধ্যাকার জীবাণু দূর করে। এছাড়া অনেকেরই মাড়ি দিয়ে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ বা পায়রিয়ার সমস্যায় ভোগেন। নিম ডাল মুখের দুর্গন্ধ দূর করতে ও দাঁতের ফাঁকে জীবাণু সংক্রমণ রোধ করে, তার সাথে দাঁতের গোড়া মজবুত করে ও মাড়ি দিয়ে রক্তপাত হওয়া কমাতেও বেশ কার্যকর। মাদার টেরিসার জন্ম হয়েছিল কোন দেশে? উত্তর কোরিয়া, ইসরায়েল, উত্তর মেসিডোনিয়া নাকি চীন দেশ? সঠিক উত্তরটি হবে উত্তর মেসিডোনিয়া। কোন ফুল কড়ি থেকে ফুটতে 15 বছর সময় লাগে? নাগপুষ্প ফুল, রাফলেশিয়া ফুল, নীল কুরুঞ্জি ফুল নাকি জুলিয়েট রোজ? সঠিক উত্তরটি হবে রাফলেশিয়া। কোন দিকে মাথা রেখে শুলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায়? পূর্ব, পশ্চিম, উত্তর না দক্ষিণ? সঠিক উত্তরটি হবে উত্তর দিকে। কখনোই উত্তর দিকে মাথা রেখে ঘুমাবেন না। দেখা গেছে উত্তর দিকে মাথা রেখে শুলে সারা রাত অস্থিরতার মধ্যে কাটে। দীর্ঘ সময় শোয়ার পরেও শরীরে তরতাজা ভাব আসে না। আসলে পৃথিবীর উত্তর দিকে রয়েছে ধনাত্মক আধান। মানুষের মস্তিষ্ক ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ। চৌম্বিকের মতোই দুটি ধনাত্মক আধান একে অপরকে বিকর্ষণ করে, ফলে উত্তর দিকে মাথা করে শুলে মস্তিষ্কের বিস্তর গোলযোগ উপস্থিত হয়, যা ঘুমের পরিপন্থী। আয়ুর্বেদ মতে উত্তর দিকে মাথা করে ঘুরলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন সমস্যা হয়, উদ্বেগে ভোগার আশঙ্কা বাড়ে, মানসিক চাপ বৃদ্ধি পায়, কোনো কিছু সুস্থিরভাবে ভাবার অবকাশ মেলে না। এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।